চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি মৃত্যু হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে আরও দুইজন। স্থানীয়রা জানান, সিংনগর সীমান্ত দিয়ে 10-12 জনের একটি দল গরু পাচার করতে গতকাল ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, খবর পেয়ে বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। খোঁজ খবর শেষে এই ঘটনায় কড়া প্রতিবাদ এবং পতাকা বৈঠকের প্রস্তাব ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ এর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।